আল্লাহ কয় দুনিয়ার সিসি ক্যামেরায় হাতের ছবি ওঠে, পাহাড় ছবি ওঠে, মুখের ছবি ওঠে, নাকের ছবি ওঠে, মাথার ছবি ওঠে, র্যাকেট খেলা ওঠে, ওয়াজ করা ওঠে, ভাষণ দেওয়া ওঠে, কিন্তু দিলের ছবি ওঠে না। আমি আল্লাহ এমন সিসি ক্যামেরা লাগাইলাম, আমার সিসি ক্যামেরায় তোর দিলের ছবি ওঠে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি না, আল্লাহ বলে এমন সিসি ক্যামেরা লাগাইলাম, আমার সিসি ক্যামেরায় খালি তোমার নাক ওঠে না, তোমার দাঁড়ানো ওঠে না, বডিটাও ওঠে না, তোমার ভিতরটাও এক্স রে হয়ে যায়। ভিতরে দাঁড়ায় রইছো আজে, ভিতরে মার্কার মায়া, দাঁড়ায় রইছো মসজিদে, ভিতরে ধোকাবাজি আর একজনের মায়া, টুপি লাগাইছে এক তরফা নির্বাচন ব্যাগে টুপি লইয়া খাড়াইয়া গেছে। এক তরফা ব্যাগ কিরে তো নিরিবিলি গা, নির্বাচনে খেলা হইলে সেটা দুই পক্ষ লাইতে লাইতে করবো, এখন সব এক পক্ষ দুঃখে খেলা হবে, তা আমি খালি আসি কিরে আরেক পক্ষ না হইলে লাইতে লাইতে করে কি কত বুঝাইতে নেই। হ্যাঁ তো খারা হয়ে গেছে এক পক্ষ, তো এইটা কিছু হয় না। আল্লাহ কয় না আমি আল্লাহ, আমি আল্লাহ তোমার ভিতরটাও উডাই বাহিরটাও উডাই, আমি তোমার সব দেখি, তুমি কোথায় রওনা দিলা, কি করলা, কি অবস্থা করলা, নামাজে দাঁড়াইছে মার্কা মাত লৌকা মার্কা টুপি মাথায় দিছে, মাথায় দিয়ে আইতে মসজিদ আয়া সামনে এরম কাতারে হাত জাগায় এতে পারে না। ইমাম সাহেবরে কয় আপনি আসতে পারেন, আমার একটু কইতো দেন, এতে টুপি মাথা দিয়ে মসজিদে আগে আয়া করছে, এতে আইসগা ফারে না। ইমাম সাহেবরে কয় কি আপনি একটু মডেল মসজিদ আমি বানাইছি, আপনি একটু বই এনে আইসগা, আপনি তো হারা বছর কইছেন, আজকে আমি টুপি মাথার দিছি, আজকে আমার একটু কই তো দেন না সে। হ্যাঁ তাই তুমি টুপি মাথায় দিলা, যায় না মাঝে খাড়াইলা, দিলের মধ্যে যদি অন্য কেউ থাকে তাহলে আমার সিসি ক্যামেরায় ধরা পড়া যা। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও আল্লাহ অত্যন্ত প্রহরীর মতো আল্লাহ ফেরেশতা লাগায় দিছে, মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, তোমার ডাইনে প্রহরী লাগায় দিলাম, বাইনে বামে প্রহরী লাগায় দিলাম, সীমানে লাগাইলাম, জুনুবে লাগাইলাম, আমি তোর দিকে নজর ফিরাই দিলাম, তুই আমার বান্দা তোরে বানানেওয়ালা, এজন্য আমার কোন বান্দা যদি আমারে মিস কল দেয়, আমারে ডাক দেয়, ডাকতে দেরি আমি কল ব্যাক করতে দেরি করি না। মনে করছিলাম কত নেতা মেতার কথা কইতাম, ওই যে ওয়াইজ জানলাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ও আমনা ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম নবীরে কইছে আল্লাহ আপনি যে পরীক্ষায় পাস করছেন আপনার আমি জাতীয় নেতা বানাই দিলাম। আল্লাহ কইছে কি কয় নাই, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাত। আল্লাহ বলে ওই দিনের ডরাও, যেদিনের ইব্রাহিম ডরাইছে, ইয়াকুব ডরায়, ইউসুফ ডরায়, ঈসা ডরায়, মুসা ডরায়, আইয়ুব ডরায়, নূহ ডরায়, সুলাইমান ডরায়, দাউদ ডরায়, সালে ডরায়, যেই দিনের আম্মাজান আয়েশা নবীর সামনে থরথর করে কাঁপে, নবী যেদিন কেয়ামতের কথা বলে, নবীর জন্মের আগে আয়াত নাজিল হইছে, এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, নবীর জ্বর হয়ে গেছে, ভয়তে ভীতে সন্ত্রস্ত হয়ে গেছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওই দিনের ডরাও, যেদিন মাওলার সামনে দাঁড়াইবা, কি লইয়া দাঁড়াইবা, কি লইয়া দাঁড়াইবা, নেতায় সুপারিশ করবে না, নেত্রীয় সুপারিশ করবে না, অফাসিলাতি হিল্লাতি তুবি ওমান ফিল আরদি জামিয়া বলে বন্ধু বান্ধবীর পরিচয় দিবে না, মাল ওয়ালা সব মাল দিয়ে দিবে, সব পাগলের মতো দৌড়াবে। ওই দিন নবীজি কান্দে আর বলে আজকে আমার গায়ে জ্বর হয়ে গেছে, এরপরে 80 দিনের মধ্যে আর কোনো আয়াত নাজিল হয় নাই, ওই দিনের ডরাও, যেদিন মাওলার সামনে দাঁড়াইবা। প্রত্যেকের সামনে এই দিন আসে না নাই,
ধনী কন, এমপি কন, নেতা কন, বাদশাহ কন, ফুটপাত কন, প্রত্যেকেই মালিকের সামনে দাঁড়ানো লাগবে কিনা, এটা কঠিন দিন। এটা এই কঠিন দিনের আল্লাহ অগণিত আয়াত নাজিল করছে, ইজা ওয়াকাতিল আলহাক্কাতু মাল হাক্কা ফাইজা নুফিকা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, ধাক্কা তাও ধাক্কা, ধাক্কা দিব, ভেঙে দিব, শেষ করে দিব, তুলা বানায় দিব, থামা থামা, রুই রুই বানায় দিব। এ অগণিত ইজা জুলজিলাতিল আরযু জিল জালাহা আল কারিয়াতু মাল কারিয়া, অগণিত আয়াত নাজিল করছে। এবার আল্লাহ কি কখন বলেননি, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون, মানুষ তোমার হিসাব দেওয়ার দিনটা সামনে কিন্তু তুমি গাফেল আছো, তুমি হিসাব দেওয়ার দিন ভুলে গেলা। ম্যানেজারে প্রতিদিন সন্ধ্যার সময় ডরায়, যারা ওই যে ডিলারশিপে কাম করে, ক্যাশিয়ারে সারাদিন সাইকেলে কয়েল বেসে, বাদাম বেসে, ফেস ওয়াশ বেসে, এই ফ্রেশের কাগজ বেসে, বিকেল বেলায় খাতা কলম লইয়া সারা দিনের লেহা ভরা, অঙ্ক মিলায় নাই, ইংরেজি মিলায় নাই, আজগা হিসাব মিলায়, সুপারভাইজার 400 কিলোমিটার গাড়ি দিছে লেহা ভরা, আর কোনো দিন করে নাই, এই যে কাগজ দেওয়ার সময় এবার অঙ্ক হিসাব মিলায়, যে দেখিনি 10-1000 টিয়া কোনো কায়দায় মারা যায়নি, কথা বুঝাই দিইনি, সুপারভাইজার যে বিকেল বেলায় টিকিট যে মিলায় 12টা, এতে যত অঙ্ক আছে এতে মনে হয় কি রে আজকে এতে 20 গণিত পরীক্ষা দিবা, এদের পরীক্ষা কি হয়েছে সুপারভাইজার সাহেব, এত চোখ দিয়া কাই, আরে কয়েন না হিসাব মিলাইতে আসি, টিকিট যে 12টা বেচলাম, তো 12টা 12,000 টাকা, এটা মিলাইতে কি 3 ঘন্টা চাই তা লাগে না, কথা আমার মনে হয় আজকে আপনার আমার কথা বোঝেন নাই, সুপারভাইজার দেখি সিট মিলাই কিরে 12টা সিট বেচছে, 12টা মিলে লাইব, কম্পিউটারে মিলবো, কয়েল বেচছে 100টা, পেপার বেচছে 100টা, কিন্তু হিসাব দেওয়ার সময় ব্যাকে খালি কলম ঘুরে আর মিলায়, দেহেনি কোনো স্টক স্টক আছে কিনা, দেহেনি ধরা খাইবো কিনা। আল্লাহ হিসাবুম, তোমার হিসাব দেওয়ার দিন সামনে, হিসাব দেওয়া দিয়া যাওয়া লাগবে, ওই দিন হাত থরথর করে কাঁপবে, বডি থরথর করে কাঁপবে, পাগলের মতো দৌড়াবা, মাতলের মতো দৌড়াবা, মা সন্তান ছেড়ে দিবে, উষ্টি বাচ্চা বাইর করে দিবে, এও মা তারাও না তাজালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু জাতি হামলিন হামলা ওয়া তারান নাস সুকারা, প্রত্যেকের দেখবেন আপনি পাগলের মতো দৌড়ায়, অথচ কেউ পাগল হবে না, হিসাবের ভয়তে পাগল হয়ে যাবে, হিসাব দেওয়ার ভয়তে, হিসাব দেওয়ার ভয়তে পাগল হয়ে যাবে, হ্যাঁ আজকে কি করব। ওই কথা আল্লাহ বলে ইব্রাহিম দৌড়াবে, ইউসুফ দৌড়াবে, ইয়াকুব দৌড়াবে, ইদ্রিস দৌড়াবে, শুআইব দৌড়াবে, ঈসা দৌড়াবে, মুসা দৌড়াবে, নূহ দৌড়াবে, দাউদ দৌড়াবে, কিন্তু যে আমার হয়ে গেছে, যে আমার দিকে আমার দৌড়ে দৌড় দেয়, আমার ইব্রাহিম আমার পরীক্ষায় আমার দৌড়ে যে দুনিয়াতে দৌড় দেয়, তারে দুনিয়াতে জাতীয় নেতা বানা, হ্যাঁ ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ডরাও, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া, যেদিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, নেতা নেত্রীর কাজে আসবে না, গোলাম মালিকের কাজে আসবে না, মা ছেলের কাজে আসবে না, ছেলে মার কাজে আসবে না, ভাই ভাইয়ের কাজে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কারো থেকে ঘুষ গ্রহণ করা হবে না, ওয়ালা তানফাউহা শাফা, কারো থেকে সুপারিশ ফোনও গ্রহণ করা হবে না, ডিসি তো নিজেই ডিসি ধুনা খাইতে খাইতে শেষ হয়ে যাবে, ডিসি আবার ফোন দিবে, এই গাড়ি যেই দরিয়া লয় এতে ফোন করে, আমার শালার আমি এমপির শালার শালা, পুলিশে ফোন ধরে, পুলিশে রাস্তার গাড়ি ধরে কি ধরে না, সবচেয়ে বেশি চোর হয়েছে পুলিশে, এতে করে বেতন মোটে ফ্যাট ভরেই না, এতে করে যতটাই সরকারে দেয়, এতে করে সরকারে দিয়া ভরিয়া লাইছে, এরপরেও এইটা এরা রাস্তার আত্মহত্যা খারা আছে, এটা টাকা লাগো ধরে, কিও
টেরাকা লাগো ধরে এরা রাস্তার ধারায় এই অটো গরিব মানুষ পিকআপ চালায় টেরাক চালায় ভ্যান চালায় মাইক্রো চালায় রাতের বেলা গরিব মানুষ চালায় ওইতে কোন রকম 3000 টাকা ভাড়া দিছে ওইতে হিসাব করে কলা নিছি 2500 টাকা রাস্তার ফেরি ভাড়া দিম টোল ভাড়া দিম ওই যাত্রা বাড়ি পুলিশেরে দিতে হইব সিটাং রোডে পুলিশেরে দিতে হইব এতে হিসাব মিলায় কে এইতেরে যদি আপনি 1 লাখ টাকা বেতন দেয় তে পুলিশের যে হাত পাতা অভ্যাস এতে টেরাক দেখলে হাত ফিরতে থাকে আল্লাহ জানে কোন দিন আমারে ধরিয়ে ফিটায় আমারে ফিটাই দেব না আমারে পুলিশে ধরে মাঝে মাঝে যেই পুলিশে বহুত পুলিশে আমারে ধরে ধরলেই দেয় আমি কোরআন শিখব আমারে যাত্রাবাড়ি মোড়ে ধরছে সিটাং রোডে ধরছে ওই আশুলিয়া ধরছে এরপরে কুষ্টিয়া একদিন ধরছে সিটাং একদিন ধরছে পুলিশে গাড়ি থামায় দেয় যে আল্লাহু আকবার যেই দেখে যে এইটা এইটা পড়তে আসি পুলিশের বায়ের ক্ষমতা আসেনি এটা বন্ধ করে দিয়ে কথা কইব পুলিশের বায়ের ক্ষমতা আসেনি পুলিশের প্রধানমন্ত্রীর ক্ষমতা আসেনি এ যে কোরআন পড়ে এদের কিছু কইব তো আমি তো আল্লাহর কালাম পড়ি যিনি মাল মালিক যিনি রাষ্ট্রের মালিক ক্ষমতার মালিক আসমানের মালিক জঙ্গলের মালিক পাহাড়ের মালিক মার্কার মালিক ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আমি যার কালাম পড়ছি এদের কেউ বাধা দিতে পারবো না আমি বাস্তব আমি এই জন্য এটা অজিবা বানাইছি আমার গাড়ির মধ্যে দেখবেন আমি গাড়ির মধ্যে উঠলে যদি ঘুম রাত্রে দোয়ার পড়া যায় না দিনের বেলায় আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ হাতলে বয়ে থাকলে পুলিশে ডরাই এটারে ডরাই কত কয় না কা আর টেরাকিয়া ওইটারে ধরবো না কা ওইতে 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 কেমন যেন বিষ পান করে গাঞ্জা খায় ইয়াবা খায় মাল নিছে 10000 টাকার পকেটের মধ্যে ইয়াবা লয় তিনটা আল্লাহর ভূত তোরে ধরবো না আমারে ধরবো পুলিশেও বোঝে পুলিশেও বোঝে যে হুজুরের ধরলে কাম নাই উল্টা কেন না হুজুরের হাদিয়া খায় 500 টাকা দিতে হয় পুলিশেও বোঝে কেন না হুজুরের দেখলে যে আমি কোরআন শরীফ পড়ছি আপনার মাল লই গিয়া আপনি উল্টা 500 টাকা দিয়ে দেন ওই ধরে টেরাক কেরে হয়তো গাঞ্জা খাইতে খাইতে রাত্রে ইয়াবা খাইতে খাইতে ওর দবা সারা কতজন জন কথা গেল নেতা 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 ওই জিব তালা ইব্রাহিম রব্বু বিকালিমাত কোন ফোন করা চলবে না বাইক নাই ফোন করে নেতায় ফোন করে গাড়ি দলে ফোন করলে আখেরাতে কারো ফোন চলবে না ঈসা নবীর কাছে যাবে কয় আমার ফোনে হইব না মুসা নবীর কইবে আপনি একটু ফোন করেন আজকে আমার ফোন করার অধিকার নাই ইব্রাহিম নবীর কাছে যাবে কয় আমারও ফোন করার অধিকার নাই দাউদ নবীর কাছে যাবে কয় আমি আজকে ফোন করতে পারব না কয় এবার ফোন করলে কোনো নবী ফোন করতে পারব না ফোন করনেওয়ালা নবী একজন সুপারিশ করেন নবী একজন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট আর মোহাম্মদুর রসুলুল্লাহ হলো ভিসা মোহাম্মদুর রসুলুল্লাহ ভিসা বিদেশে যাইতে গেলে পাসপোর্ট নাম্বার ঠিক বানান লাগে আবার ভিসাও লাগান লাগে পাসপোর্ট নাম্বার যদি ডুপ্লিকেট হয় তো তোরে ধরিয়ে ধুনি দেওয়া শুরু করব আবার যদি ভিসা না লাগায় তো গাটি বুস্তা সহ হালাইয়া দিব কিও তাহলে তুমি যে এই জগৎ থেকে দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জগতে রওনা দিলা নতুন জগতে রওনা দিলা কবরের জগতে রওনা দিলা হাসুরের জগতে রওনা দিলা হাসুরের জগতে তোমারে বন্ধু বইলা কেউ পরিচয় দিবে না ছেলে বইলা পরিচয় দিবে না মা বইলা পরিচয় দিবে না ভাই বইলা পরিচয় দিবে না নেতাই কইব আমারে ধুনতে আছে তুই পিছনে যা সূরা ইব্রাহিমের আয়াত অবরজু লিল্লাহি জামিয়া فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون নেতায় অবরজুল ইল্লাহি জামিয়া সব দুর্বল যে যেতেরা পিছনে পিছনে দৌড় দেয় লৌকা 100 টাকায় লৌকা 50 টাকায় লৌকা খিচুড়ি দিলে লৌকা জার্সি দিলে লৌকা দৌড়ায় কি দৌড়ায় না এই তারা কইব এম পিসাব
কিও আপনি টিসিএফের চাল দিবেন আপনি জার্সি দিবেন আপনি খাওন দিবেন আপনি মুক্তিযোদ্ধা রেশন দিবেন এমপি সাহেব খারাপ এমপি সাহেব খারাপ না আজকে আমারে দন্তে আছে ফেরেশতাকে দোনা এমপি সাহেবরে এমপি দোনার জোরে এমপি মরতে মরতে দৌড়াইব কোরআন আমার রাসূলুল্লাহ জামিয়া সব দুর্বলরা নেতার পিছনে দৌড়াইব নেতাই কইব আমি ধরা খায়া গেলাম আজকে আমারে ধুনি দিতে আছে তুই পিছনে যা ব্যাগে যা টিসি ডিসি কইব ডিসি ফোন কাজ হইব না এসপির ফোন কাজ হইব না এসপি কয় আমারে ধনে তুই দুনিয়াতে আমার দ্বারে ফোন দিছিলি আজকে আমি পয়গম্বর ধরে গেছিলাম কোন পয়গম্বরে ফোন করব না আব্বাই আমারে ফোন করব না এসপির আব্বাই কইব তুই এসপি গিরিজ কর আমারে ধনতে আছে তোরে এসপি বানাইছি কা কি কথা কয় না কা সূরা ইব্রাহিমের আয়াত সূরা ইব্রাহিমের وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا সবাই বলবে ইন্না কুন্না লাকুম তাবান আমরা তোমাদের অনুসরণ করছিলাম তোমাদের পিছে পিছে গেছিলাম মার্কা মার্কা কইছিলাম রাত্রে লাফাইছিলাম মোটরসাইকেলের তেল পায়া লাফাইছিলাম জার্সি গায়ে দিয়া লাফাইছিলাম আজকে একটু পিছনে সাইয়া বাসার কাজগা পিছনে সবার সময় নাই আমারে সামনে দন্তে আছে সিরিয়ালে আমার তুই কেমনে বাসবি বাস আল্লাহ কোন দিকে রওনা দিলা কার দিকে রওনা দিলা দুনিয়াতে যদি কেউ বিয়াই বাড়ি যায় তো আতর লাগাইয়া রওনা দেয় কেউ যদি জামাই বাড়ি যায় তো একটু বগলে গন্ধ একটু আতর লাগায় কথা কেন বুড়িয়া একটু শেপ করে কেমন করে কি কাকা কই যাবেন অনেকদিন পরে জামাই বাড়ি যাম একটু মেহেন্দি মুন্দি লাগাইয়া আমার মতো একটু শেপ শুপ লাগাইয়া একটু বগলে আতর লাগাইয়া একটু টুপিত লাগায় কি কাকা টুপির দাগ লাগছে কেমনে দরবার আতর লাগাইছিলাম দরবার আতর আছে না লাল দিলে দাগ হয়ে যায় হে কথা কয় না একটু বেআই বাড়ি যাওয়ার সময় একটু জামাই বাড়ি যাওয়ার সময় আর বেআইনে বোরগার উপরে গস 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 করে মারিয়ে দেয় কি খালা এটি কি মারছে পারফিউম মারছি স্প্রে স্প্রে বেআই বাড়ি রওনা দিছি রওনা দেয় কি লাগে মারে কি মারে না মারে কি মারে না প্রত্যেকে দুনিয়াতে আরেকবারই যাওয়ার সময় জোয়ানে একটু মারে যুবতী একটু মারে বুড়িয়া একটু মারে বুড়ি একটু মারে এবার আখেরাতে কবরে রওনা দিলে এতে তো আর কথা নাই এক বোতল গলে লাইলা ঢাইলা দেয় মুর্দা যে আব্বারে কবরে দেই মারে দেই নানারে দেই আতর সারা দেইনি কি আতর সারা দেইনি খাডিয়াত কদ্দুর লাগায় আগরবাতি লাগায় কানের মধ্যে আতরের তুলা দেয় নাকের মধ্যে আতরের তুলা দেয় গুলি লাগছে আতরের তুলা দেয় কাফনের কাফনের কর্পূর দেয় এই মাথার মধ্যে আতরের তুলা দেয় দেয় কি দেয় না তুমি যতই তুলা লাগাও যতই স্প্রে লাগাও পাসপোর্ট নাম্বার যদি ঠিক না হয় তাহলে কিন্তু তুমি ওপারে যাইতে পারবা না এজন্য পাসপোর্ট নাম্বার হইল লা ইলা ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট নাম্বার এটা হৃদয়ের মধ্যে বসানো লাগবে পাসপোর্ট নাম্বার ঠিক বসানো লাগবে এবার কয় পাসপোর্ট নাম্বার ইমিগ্রেশনে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া লইলে ইমিগ্রেশন পুলিশে ইমিগ্রেশন ইমিগ্রেশন লাগে কি লাগে না ধরার সরে পাসপোর্ট নাম্বারের দিকে সেয়ার লাগে মিলায় কিরে তোর নাম এই সেয়ার লাগে দি মিলে না তোর নাম মুসলমান সেয়ার লাগে দি মুসলমানই মিলে না তোর নাম আব্দুর রহমান তোর মধ্যে দি রহমানের কিছু নাই তোর মধ্যে রহিম রহিমের কোনো গন্ধ নাই তোর নাম সালাম সালামের কোনো গন্ধ নাই তোর নাম লোকমান লোকমানের কোনো গন্ধ নাই তোর নাম রহমান রহমানের কোনো গন্ধ নাই তুই রহমানের চ্যানেল চালাস নাই লোকমানের চ্যানেল চালাস নাই ইয়াসিন নাম রাখছে ইয়াসিনের চ্যানেল চালায় না মুজাম্মিল নাম রাখছে মুজাম্মিলের চ্যানেল চালায় না আছে না নাই নাম হইল মুজাম্মিল আল্লাহ ডাক দাইয়া আইয়ুহাল মুজাম্মিল ও কম্বলওয়ালা মুজাম্মিল কোরআনে একটা চ্যানেল আছে না নাই এই মুজাম্মিল চ্যানেল যদি কেউ রাত্রে বেলা চালায় তো সে নবীরে স্বপ্নে দেখবে আল্লাহু আকবার
এবার নাম রাখছে রহমান আব্দুর রহমান কিন্তু ঘরের মধ্যে একবার রহমানের সূরা তেলাওয়াত করে না মায়ে দেহে বুড়া মানুষ এটি সিরিয়াল দেহে আব্বা একটু নৌকো সংবাদ দেয় ফোলা একটু একটু জিওগ্রাফি দেয় সেমরি একটু ল্যাংড়া ছবি দেয় বাচ্চারা একটু কার্টুন দেহে একই ঘরের মধ্যে সুন্দর মানুষ সাইডটা রুম করে দিছে সাইড রুমে সাইডটা টিভি সাইড রুমে কয়টা টিভি প্রত্যেক রুমে ড্রয়িং রুমে শোয়ার রুমে বিছানার রুমে পুতুনির রুমে মুতুনির রুমে টিভি আছে না নাই এখন পারে না খালি পায়খানার মধ্যে একটা বানাইতো কোন জায়গা জানো দেখছিলাম বড় বাথরুম বড় বাথরুম ওইটারে কি কয় বুঝলে গেছি গ্রামিয়া হুজুর ওয়াশারুম না কি কয় না মিয়া ইয়ে রশরুম আরে কি রে এনা মুল্লা তুই কই গেলি শাওয়ার 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 ধনী না ওই গোসলখানা শাওয়ার এই শাওয়ার রুম বানায় গরিবরা তো ফুসকিনি যেটা ডুব দিয়ে আসে মুখে কথা কয় না আর যে তারা ধনী পয়সাওয়ালা ও গরিবের পয়সা মার দিয়া ঢাকার বিল্ডিং বানাইছে বনানীতে বানাইছে গুলশান বানাইছে এদিকে তো ফুসকুনি নাই এদিকে নদী নাই এদেরা সুইমিং পুল বানায় আর ওই শাওয়ার বানায় এই শাওয়ারের মধ্যে আবার টিভি লম্বা একটা টিভি বানায় এটি কেমনে ল্যাংড়া গোসল করে এই শাওয়ারের মধ্যে আবার দেখে এগুলি দুঃখে বইরা কই এগুলি গরিবের পয়সা মারিয়া করে দেখিয়া দুঃখে বইরা কই শখে কই না আসানের লেগে কই না এডি এডি বড় ভিতরে জ্বালা দিয়া কই ভিতরে জ্বলন কয় যে সাইড রুমে সাইডটা টিভি মা আর আব্বা একটা চালায় ওই তোরা নাটক দেয় বড় ফুতে ভার্সিটি এতে ল্যাংডা ছবি দেয় মায়া এ ভার্সিটির এতে কিও কি গ্যারাফি আছে নোংরা গ্যারাফি দেহে জামাই একটা দেহে আর ছোট ছোট ফুলান যে রিফাস্টা ছয়টা এটি নিরে কার্টুনের টিভি দিয়া দিছে তোরা কার্টুনের রিমোট টিপ তোমারে আমি সূরা ইয়াসিনের চ্যানেল দিলাম নাম রাখছো সূরা ইয়াসিন মান করা সূরাতুল ইয়াসিন ফি আউয়ালিন নাহার দুনিয়াতে যদি অভাব লাগে দুনিয়াতে যদি দরিদ্রতা লাগে দুনিয়াতে যদি অশান্তি লাগে আল্লাহ বলে যেই ঘরের মধ্যে সকালবেলায় সূরা ইয়াসিনের চ্যানেল চালায় সূরা ইয়াসিন পড়ে আমি ওই ঘরের অভাব দূর করে দেই আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে যাই বুখারীতে আছে না নাই তাহলে তোমার ঘরের মধ্যে রাত 8টা 12টা পর্যন্ত চ্যানেল চলে সকালবেলায় কোনো ঘরের মধ্যে আল্লাহ না করুক মাদ্রাসা মসজিদ ছাড়া ওলামায়ে কেরামের ঘর ছাড়া তবলিগওয়ালাদের ঘর ছাড়া কোনো আল্লাহওয়ালাদের ঘর ছাড়া সব দুনিয়ার ঘরগুলির মধ্যে নেগেট চ্যানেল চলে ভিআইপি চ্যানেল চলে ইউরোপিয়ান চ্যানেল চলে ইন্ডিয়ান চ্যানেল চলে নায়িকার চ্যানেল চলে খেলার চ্যানেল চলে কার্টুন চ্যানেল চলে জিওগ্রাফি চ্যানেল চলে আল্লাহ বলে আমি কোরআনে সূরা ইয়াসিনের একটা চ্যানেল দিলাম এ চ্যানেল যদি সকাল বেলায় মা ও বো তুই সূরা ইয়াসিন তেলাওয়াত করতি ইয়াসিনের চ্যানেল চালাইতি তাহলে আমি তোর ঘরের জিম্মাদার হয়ে যাইতাম তোর অভাব দূর করে দিতাম কথা বুঝাইতেছি দুই নম্বরে সূরা রহমানের চ্যানেল আছে না নাই আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান কোন ঘরে যদি মেয়ের বিবাহ না হয় মেয়ের মুখের মধ্যে বরণ উঠে যায় 26 বছর বয়স হয়ে গেছে ভার্সিটিতে পড়ে হুইল চেয়ার কিনা রিমোট চালায় আর লড়ে বলে তুমি যদি রহমানের চ্যানেল চালাইতা জোহরের পরে রহমান তেলাওয়াত করতা তাহলে মুখের মধ্যে বরণ উঠতো না তোমার বিবাহ দেরি হইতো না কেউ তোমারে অপছন্দ করতো না শাশুড়ি তোমারে জ্বালাইতো না শ্বশুরে তোমারে জ্বালাইতো না ননদ তোমারে জ্বালাইতো না যদি বোন তোমার ঘরের মধ্যে ইংলিশ চ্যানেল না চালাইয়া কার্টুন চ্যানেল না চালাইয়া জিওগ্রাফি না চালাইয়া রহমান আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান রহমানের তেলাওয়াত চ্যানেল চালাইতা হাদিস কইতেছি কাজুলুম বলে এবার যদি তুমি আসরের নামাজের পরে বাচ্চা কাচ্চার রোগ
ভালো হয় না এই বাচ্চার এই রোগ ওই বাচ্চার ওই রোগ ওই বাচ্চার ওই রোগ নবীজি বলে ওই ঘরের মধ্যে যদি বাচ্চা কাচ্চা রে সূরা নাবার চ্যানেল চালাও আম্মা ইতসাআলু দেখেন না মাদ্রাসায় শিশু বাচ্চারা পড়ে এই 8-10 বছরের বাচ্চারা সব মাদ্রাসায় ভোর রাতে উইডা পড়ে একটাও ডায়াবেটিস হয় না একটাও কানা হয় না একটাও প্রতিবন্ধী হয় না কেন কেন এরা মাদ্রাসায় আসরের নামাজে দেখবেন মসজিদে যায় মাদ্রাসায় আম্মা ইতসাআলু তেলাওয়াত করে রহমানের তেলাওয়াত করে এসিনের তেলাওয়াত করে এবার দরিদ্র হয়ে গেছে বাজার অভাব হয়ে গেছে পেঁয়াজের দাম বেড়ে গেছে মরিচের দাম বেড়ে গেছে আলুর দাম বেড়ে গেছে আল্লাহ বলে যে ঘরের মধ্যে ওয়াকিয়ার চ্যানেল চালায় দেয় মান করা সূরাতুল ওয়াকিয়া যে ওয়াকিয়ার চ্যানেল চালায় সদ্দাফাকা তার দরিদ্রতা আল্লাহর নবী বলে দূর করে দেয় তুমি যদি তোমার ঘরের মধ্যে মাগরিবের নামাজের পরে ওয়াকিয়ার চ্যানেল চালাইতা তাহলে ঘরের মধ্যে অভাব দেখা দিত না আসেনি মাগরিবের পরে ওয়াকিয়ার চ্যানেল আসেনি মাগরিবের পরে দি পাঁচ রুমে পাঁচটা চলে কথা কইলে মানে আপনারা মনে করছেন যে হুজুরে গাজা করি ওয়াজ করে না পাঁচ রুমে পাঁচটা চ্যানেল চলে যুবকে একটা চালায় যুবতী মেয়ে একটা চালায় জামাই শ্বশুরে একটা চালায় বুড়িয়া বুড়ি নাটক সিরিয়াল দেখে কিন্তু তুমি যদি রহমানের চ্যানেল চালাইতা এসিনের চ্যানেল চালাইতা মামলা মোকদ্দমা উকিলের টাকা দেয় অ্যাডভোকেটের টাকা দেয় অমুকের গুলি করে লায় এমপির পিস পিস ঘরে ডিসির পিস পিস ঘরে অ্যাডভোকেটের পিস পিস ঘরে যাত্রাবাড়ি হুজুর মুনাইমুল কোরআনের ব্যাখ্যায় লেখছে কেউ যদি সুরায় ফাতাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সুরায় ফাতাহ তেলাওয়াত করে তার জমিন মামলা মোকদ্দমা থাকবে না বাদী পুলিশবাদী মামলা মোকদ্দমা থাকবে না সরকারবাদী মামলা মোকদ্দমা থাকবে না দুর্নীতির মামলা মোকদ্দমা থাকবে না তাহলে তুমি পিছে পিছে না গুইরা সূরায়ে ফাতার চ্যানেল চালাও এবার অনেক আছে নবীরে দেখতে চায় নবীর প্রেমে পাগল হইয়া কতক্ষণ সুমা খায় কতক্ষণ মাজারে যায় কতক্ষণ উটবুট করে নবীজি বলে কেউ যদি আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা সূরা মুজাম্মিল তেলাওয়াত করে সে রাত্রে বেলায় নবীরে দেখবে এবার আরেকটা চ্যানেলের কথা কইতাম নি সূরায় মুলুক সূরায় মুলুক আসেনি কোরআন শরীফে মুলুক সূরা আসেনি আল্লাহর নবী বলে কেউ যদি সূরায়ে মুলুকটা রাত্রে বেলায় পড়ে কেউ যদি সূরায়ে মুলুকটা গোরস্থানে যাইয়া পড়ে কেউ যদি তার মার জন্য পড়ে কেউ যদি তার আব্বার জন্য পড়ে কেউ যদি তার ভাইয়ের জন্য পড়ে সূরায়ে মুলুকের চ্যানেল পড়তে দেরি চালাইতে দেরি তার আব্বার আজাব মাফ হইতে দেরি হয় না মার আজাব মাফ হইতে দেরি হয় না ভাইয়ের আজাব মাফ হইতে দেরি হয় না ও মা ও বোন তুমি রাত্রে বেলায় একটু সূরায়ে মুলুকটা পড়ো সূরায়ে মুজাম্মিলটা পড়ো সূরায়ে ওয়াকিয়াটা পড়ো এবার আরেকটা নবীজি বলে কেউ যদি প্রেশান অস্থির হয়ে যায় কেউ যদি দিন দিন গরিব হইতে থাকে দিন দিন অসহায় হইতে থাকে সে যদি হামিম সেজদা আসেনি আসেনি একটা সূরা আমাকে ঘরের মধ্যে কি এই সূরা চ্যানেলগুলি চলে না অন্য দুনিয়ার চ্যানেল চলে আমার কথাটা কি সত্যি হয়েছে না মিথ্যা হয়েছে এবার সব বাদ দিলাম আর একটা চ্যানেলের নাম কইতাম নি একটা সহজ চ্যানেল কইতাম নি যেটা সবাই টিপতারে অনেক চ্যানেল ব্যাখ্যা টিপতারে না শালাক ফলাই নে টিপে কারণ আমি কোনো চ্যানেল আমার হারা দিনে যদি এক ঘরের মধ্যে আটকে থুয়ে দেয় আর এই এসির রিমোট আর টিভির রিমোট দিয়ে থয় তা আমি কম জানলা ঠাড়া পড়ছে নি আমার আটকে দুই জায়গা এটা কি দিয়ে গেছে আমারে আমি 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 ফলাই আর জানি না কিন্তু ফলাইনি কইতারে ফলাইনি তা আরেকটা ছোট্ট চ্যানেল আছে এটার নাম হইলো কুল হু আল্লাহু আহাদ চ্যানেলের নাম কি বাবা আবু জার গেফারি জলিল কদর এক সাহাবি আবু জার গেফারি জলিল কদর এক সাহাবি নবীর প্রেমে পাগল হইয়া নবীর আদর্শে আদর্শিত হইয়া নবীর রঙে রঙিন হইয়া নবীর প্রেমে জীবন সাজিয়া জীবনে কোনোদিন নতুন জামা গায়ে দেয় নাই জীবনে কোনোদিন আবুজার গেফারি ঘর বানায় নাই বাড়ি বানায় নাই নবীজির জমানায় আলী লই আসছে মুসলমান হইছে এক জলিল কদর সাহাবি আবুজার গেফারি আবু বকর বলে আবুজার লও তোমারে দামেশকে পাঠিয়ে দিই নেতা বানায় দিই
প্রেসিডেন্ট বানায় দেই একটা ঘর বানায় দেই কয় না 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 আমার নবী সকাল বেলা খাইছে তো সন্ধ্যায় খায় নাই এক জামা গায়ে দিয়া কাটাইছে নবী এক জামা জুব্বা গায়ে দিয়া কাটাইছে দ্বিতীয়টা আসছে তো দিয়া দিছে আমি আবু জার গফারি নবীরে কেমনে মুখ দেখাইব দুই জামা আমি লইব না ঘর আমি লইব না বিল্ডিং আমি লইব না আবু বকরের জমানা কাটায় দিছে ওমরের জমানায় এসে গন্ডগোল লাগায় দিছে কেউ ঘর বানাইতে গেলে কইতে নবীর দুশমন ঘর বানানো দেখতে পারতো না সাজ সজ্জা জামা দেখতে পারতো না আসেনি হাদিসে পাকের মধ্যে আবু জার গফারির ঘটনা সিরাতে হিশামের মধ্যে আবু জার গফারি সিরাতে হিশাম পড়ে পড়ে দেখো হায়াতুস সাহাবা পড়ে পড়ে দেখো আবু জার গফারি এবার ওমরের জমানায় ঘর বানায় নাই নতুন জামা গায়ে দেয় নাই ওই নবীর জমানার গুদুরি জুব্বা এবার অসুস্থ হয়ে গেছে ওমর রাগ কইরা বাজার মদিনার এক পারে পাঠায় দিছে যাও যাও গ্রামে গন্ডগোল বাঁধায় দিও না ঘর বাড়ি লাগবো না তুমি একা একা জঙ্গলে ঝুপড়ির মধ্যে থাকো আবু জার গফারি ঘরের মধ্যে একা একা থাকে অসুস্থ হয়ে গেছে এবার বিবি হাউমাউ করে কান্দে এত বড় জলিল কদর সাহাবি নবীর প্রেমের সাহাবি কবিলায়ে গেফার দামি নেতা ছিল বলে কান্দুসকা বলে আপনি মরে গেলে জানাজা কে দিব কাফনের কাপড় কে দিব একটুও কান্দিস না আমার নবী কানে কানে বইলা গেছে আমি বাজার পাহাড়ে একা একা মরব ফেরেশতারা কাফনের কাপড় নিয়ে আসবে ফেরেশতারা জানাজা পড়াইবে ওই আবু জার গফারি এটার একটা স্পেশাল চ্যানেল ছিল এতে যেখানেই যাইত সূরা ইখলাস পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আবু জার গফারি এই চ্যানেল সারা দিন চালাইত নামাজেও চালাইত বাজারেও চালাইত গ্রামেও চালাইত চার দোকানেও চালাইত আমাকে চার দোকানে কি সূরা ইখলাসের চ্যানেল চলেনি কি ও কথা কন না কা মসজিদে একজন বুড়িয়াও পাওয়া যায় না মসজিদে এশারের নামাজ হয় আটটায় আটটা ফোন আরতে গেলে মসজিদের ইমাম সাহেব রুয়ে ঠাডা পরে কি ইমাম সাহেব কই গেছে ইমাম সাহেব গেছে গিয়া মোয়াজ্জেনেও গেছে গিয়া সেক্রেটারি তো আইয়েই নাই সভাপতির কোনো খোঁজ নাই মসজিদ তালা মারা মসজিদ তালা মারা এই যে অটোওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গরিব একজন মানুষ এতে আইয়া কার দ্বারে কানবো কোন জায়গায় কানবো দুঃখে পড়লে কার কাছে কানবো আমি গোসাইয়ে নিছি ওই আয়াত আমি তেলাওয়াত করছি ওই আয়াত আমি মসজিদে গেলে তুমি আর রহমানের চ্যানেল চালাও না ইয়াসিনের চ্যানেল চালাও না মুজাম্মিলের চ্যানেল চলে না মসজিদে ঢুকে দেখি যে যত সিরা কোরআন শরীফ সব মসজিদে পাঠিয়ে দিছে বাজারে যেয়ে দেখি সার দোকানে ময়লা দেত্রা পরে দিছে কিন্তু লম্বা একটা টিভি চার পাঁচ খান টেবিল বিছানো কাফের দিকে তাকাইলে কষা গাছের মতো কষ খায় আর চ্যানেল দেহে বুঝাইতারি নাই মনে হয় বুড়িয়াই মসজিদে রহমানের দিকে তাকায় না ইয়াসিনের দিকে তাকায় না মুজাম্মিলের দিকে তাকায় না সূরা মুলুক তেলাওয়াত জানে না আবু জার গফারির চ্যানেল সূরা ইখলাসটা পাঁচবার পড়তে রাজি না নবীজি বলে যে ঘরের মধ্যে সূরা ইখলাস দশ বার পড়ে আল্লাহ তার একটা জান্নাতের মালিক বানায় দেয় তাফসীরে মাজারির মধ্যে আছে যে দশ বার নামাজের পরে সূরা ইখলাস পরে আল্লাহ তারে একটা জান্নাতের মালিক বানায় দেয় একটা বিল্ডিং এর মালিক বানায় দেয় টিনের তল দিয়া নুনা পরে বৃষ্টি পরে সার দোকান দিয়া পলিথিন দিয়া ট্যাপ ট্যাপ করে পানি পরে একবারও চা খায় আর ইন্ডিয়ান চ্যানেল দেহে চলচ্চিত্র চ্যানেল দেয় নায়িকার চ্যানেল দেয় ন্যাংটা চ্যানেল দেখে মহিলার ফ্রিজ বেচা দেখে সংবাদ দেখে কিন্তু দশ বার সূরা ইখলাস মসজিদে পড়তে রাজি না তাফসীরে মাজারিতে হাদিসে রাওয়ায়েতে আছে হযরতে আবু জার গফারি বলে কেউ যদি দশ বার সূরা ইখলাসের চ্যানেল মসজিদে নামাজের পরে তেলাবত করে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানায় দেয়
কোনো মসজিদেই বুড়া মানুষ পাই না কোনো মসজিদেই জোয়ান মানুষ পাই না কোনো ঘরের মধ্যে মা আধা ঘন্টা বইসা যায় নামাজে কান্দে না 10 মিনিট বইসা কোরআন লয়া কান্দে না নামাজ ঠুকুর দিতে দেরি তাড়াতাড়ি টিভি চালাইতে দেরি হয় না নামাজের যায় নামাজ ধুইতে দেরি টিভির চ্যানেল যায় সিরিয়াল দেখতে দেরি হয় না এজন্যই আল্লাহর নবী বলে কেউ সুপারিশ করতে ওয়ালা হবে না আল্লাহ বলে কেউ সুপারিশ করতে ওয়ালা হবে না কেউ সাহায্য করতে ওয়ালা হবে না কেউ ফোনও করবে না ওই দিনেরে ডরা যেদিন ইব্রাহিম বলবে নাফসি ঈসা বলবে নাফসি মুসা বলবে নাফসি ওদিন কেবল একজন একজন মানুষ বলবে যার ভিসা সারা ইমিগ্রেশন পাস হবে না তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ইমিগ্রেশন কবরের ইমিগ্রেশন ফেরেশতার ইমিগ্রেশন কবরের আছে না নাই আছে না নাই আখেরাতের ইমিগ্রেশন আছে না নাই তাহলে ভিসা ঠিক করা লাগবে ভিসা হলো দিলের মধ্যে বসাও লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট নাম্বার আর ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এক কলসি আতর দিলেও কাম হয় না নাকে কানে আতর দিলেও কাম হয় না কবরের মধ্যে ফুলায় বাবারে লয়ে যায় খালুরে লয়ে যায় জেডারে লয়ে যায় 50 জনে লয়ে যায় ব্যাকে ব্যাকে পাসপোর্ট নাম্বার পরে কবরে মরদা মানুষে কালা হোক আর দলা হোক আতর লাগাও কল না লাগাও ব্যাকে দূরে দূরে করে লয় আর গোরস্থান বন্ধু কি পরে কথা কন্নাকা কথা কন্নাকা আওয়াজ আপনারা কন্নাকা গোরস্থান পর্যন্ত ফুতে নেয় ফুতে কয়লা লা ইল্লাল্লাহ বাতি যায় কান্দ করে দৌড়ে আর কয় লাইলা ইল্লাল্লাহ ওই কবরে রওনা দিলা ওই জগতে রওনা দিলা এখন নেতায় কয় লাইলা ইল্লাল্লাহ চেয়ারম্যানে মাটি দিব কয় লাইলা ইল্লাল্লাহ এমপি সাহেব আমি একটু ধরি কয় লাইলা ইল্লাল্লাহ যেতে লাইলা ইল্লাল্লাহ কই তো জানে না এতে খাডিয়া ধরত খাড়িয়া ধরে আর দৌড়ায় চারপাশের খাড়িয়া ধরে আর দৌড়ায় 40 কদম যায় 10 কদম যায় আর ওজনে পারে না খাড়িয়া পাল্টায় আর দৌড়ায় আর ব্যাকে দৌড়ে দৌড়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ আজকে পাসপোর্ট নাম্বার ঠিক কর পাসপোর্ট নাম্বার এবার কবরে নামাইবে তো তিন চার জনে যায় কেউ মাটি দিব কেউ নিচে নামাইব কেউ বাঁশ দিব সবাই বলে মিল্লাতি আলা রাসূলুল্লাহ আ ওই জগতে রওনা দিল আজকে ভিসা লাগায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে একবারও ঘরের মধ্যে নবীর ভিসা লাগাইলা না নামাজে নবীর ভিসা লাগাইলা না বিবাহ শাদীতে নবীর ভিসা লাগাইলা না কবরে যখন রওনা দিলা তখন বোঝে যে নবীর ভিসা ছাড়া চলবে না ওই আয়াত আল্লাহ তাআলা আমি আমার ইব্রাহিম নবীর পরীক্ষা করলাম বিভিন্ন কালেমা দ্বারা বিভিন্ন পাসপোর্ট দ্বারা বিভিন্ন হালাত দ্বারা বিভিন্ন সুরত দ্বারা কখনো বিবি দ্বারা পরীক্ষা করলাম কখনো বাচ্চা দ্বারা কখনো ছেলে দ্বারা কখনো নমরুদ দ্বারা কখনো আগুন দ্বারা কখনো দেশান্তর দ্বারা ফাতাম্মাহুন্না আমার ইব্রাহিম সব সাবজেক্টে পাস করছে সব সাবজেক্টে তুমি অঙ্কে পাইছো 80 ইংরেজি তো 9 নামাজে একদম বড় নামাজি একদম টুপি টুপা জুব্বা জুব্বা ফাকরি ফুকরি বাইন্দা সামনের কাতারে একদম 15 রাকাত 16 রাকাত 17 রাকাত পড়ছে নামাজে টান্যা টুন্যা 80 পাইছে কিন্তু মহামেলাত মহাশারাতে অঙ্কে হিসাবে এইতে এইতে পাইছে 7 পাস না ফেল ইংরেজিতে যদি 90 পায় আর অঙ্কেতে যদি 8 পায় তো এটারে পাস দিব না ফেল দিব তো টাইনে টুনে ফাঁকরি ফুকরি পড়ে একদম ভোর রাত্রে গেছে মাগরিবে গেছে আওয়াবিন টাকাইতে টাকাইতে এসা টাকাইয়া খবর দেখিয়া এবার বাড়ি এয়া কয় জি ডালিমের মা ওরা সুদের ট্রেয়াটা দিয়ে গেছে নিও কেউ আসেনি নাই নামাজ পড়ে টরে একদম তসবিহাটা লইয়া দোকানে যায় কয় কি ক্যাশিয়ার রে কিরে আজকে কয়জনের টিয়া জমা দিয়ে গেছে ব্যক্তি সুদের টিয়া এরম নামাজি আছে না নাই তাহলে তুমি নামাজে পাইলা 90 অঙ্কে হিসাবে পাইলা 80 8 পাস না ফেল
আল্লাহ বলে ওয়াইজিবতালা ইব্রাহিম রব্বু বিকালিমাত, আমার ইব্রাহিম নামাজেও পাস, মুআমালাতেও পাস, বাচ্চার পরীক্ষায় পাস, বিবির পরীক্ষায় পাস, লেনদেনে পাস, অঙ্কেতে পাস, ইংরেজিতে পাস, সামাজিকতায় পাস, বিজ্ঞানে পাস, ফাতাম্মাহুন্না সবটায় পাস করে লাইছে। কালা ইন্নি জাহিলুকা লিন্নাসি ইমামা, আমি ইব্রাহিম রে জাতীয় ইমাম বানাইয়া দিলাম। যে পাস করে এতে টিওনো হয়, এডিও হয়, ডিসি হয়, বাংলা অফিসার হয়, একাডেমিক অফিসার হয়, কত করে না তা আল্লাহকে ইব্রাহিম নবী পাস করে লেছে। কয়লা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা, আমি ইব্রাহিম নবীরে জাতীয় নেতা বানাইলাম, জাতীয় ইমাম বানাইলাম, সমস্ত মানুষের নেতা বানাইলাম। যে পরীক্ষায় পাস করে তারে জান্নাতে দিয়া দেই, তারে নেতা বানায় দেই, তারে ইমাম বানায় দেই। ইমাম সাধারণ কোন কথা না, আল্লাহর সবার নেতা, পুরা জাতির সবার নেতা, সব দলবলের নেতা। এতে নামাজ আল্লাহর সাথে মিলায়, ইমাম যেতে নামাজ আল্লাহর সাথে মিলায়, এতে সবার নেতা। লিন্নাসি ইমামা, আমি তোমারে জাতীয় মানুষের নেতা বানায় দিলাম। এবার ইব্রাহিম নবী কয় কালা ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার ফুতেরেও নেতা বানান। নেতা এমপি কয়নি, এবার আমি বুড়া হয়ে গেছি আমার ফুতেরে খাড়া করাই দেন। চেয়ারম্যানে কয় আমি বুড়া হয়ে গেছি আপনার আমার ফুতেরে খাড়া করাই দেন। এটা কয় কি কয় না? ইব্রাহিম নবী তো বাপ, ইব্রাহিম বাপ না, মিল্লাত আবিকুম ইব্রাহিম, বাপ না আমাগো তো, বাপ তো ছেলের প্রতি দয়া থাকবেই। তো ইব্রাহিম নবী মায়া ছেলের দয়ায় আল্লাহরে কয় আল্লাহ অমিন জরুরিয়াতি, তা আমার পুত্রেরও নেতা বানায় দেন। আল্লাহ একা ইব্রাহিম আমি এত পাগল হই নাই গড়ে বেকারি নেতা বানাবো। কি ও কলা লায়ানালু আহাদিস জালিমিন, ইব্রাহিম আমি লোক আমার গালো খাড়াইলেই নেতা বানাই না, টুপি মাথায় দিলেই নেতা বানাই না, যারে তারে নেতা বানাই না। আহা আমি দেখে শুনে নেতা বানাই, সোর বদমাইশ বাটফার নেতা বানাই না, ইমাম সোরে রে বানাই না, নেতা সোরে রে বানাই না, বাটফার রে বানাই না, গাঞ্জা কর রে বানাই না, নামাজের কিস্তি টুপিতে বানাই না। নেতা বানাইতে গেলে লায়ানালু আহাদিস জালিমিন, যে যার মধ্যে জুলুম দিয়া ভরা, অন্ধকার দিয়া ভরা, গুনা দিয়া ভরা, তারে জাতীয় নেতা বানাই না। কোরআন শরীফ এবার কয় আল্লাহ তা ঠিক আছে আমরা যেমনি করিমনি, কয় এবার তুমি নেতা, ইসমাইলও তো ওরম ছেলে, ইসমাইলও তো ওরম ছেলে, কেমন ছেলে? ইয়াবাতি ফাল মা তুমার, আব্বা আপনি দেরি করতে আসেন কা, আল্লাহ যেটা হুকুম দিছে আমি রেডি, জলদি জবাই করে দেন। জন্য ইসমাইল নবীরও নেতা বানাইয়া দিছে। এবার দুইজন নেতা একসাথে দোয়া করে, ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ও নেতার কাম হইল মানুষের নিরাপত্তা দেওয়া। নেতার কাম কি? জনগণের, জনগণের আমি কই না, কোরআন কয়, আল্লাহ দেখেন রাজনীতি, কোরআন রাজনীতি, আল্লাহ কিন্তু শিখাইতে আছে, নীতি তো আল্লাহ, কথা তো আল্লাহ। ওয়াইদে জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, কয় এবার যখন আমি বানাইলাম, আল্লাহ কয় ও নেতা এবার আমি তোমাদের জন্য বানাইলাম, বাইতান মানে ঘর, জাতীয় নেতায় এবার সমস্ত মানুষের জন্য, মাসাবাতাল লিন্নাস সমস্ত মানুষের নিরাপত্তার ঠিকানা বানাইলো, আমনা সমস্ত মানুষের নিরাপত্তার ঠিকানা বানাইলো। এটা কোনটা? ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটা হলো মসজিদ বানায় দিলাম, নামাজের জায়গা বানায় দিলাম। মসজিদ হলো মানুষের নিরাপত্তার ঠিকানা, মসজিদ হলো মানুষের নিরাপত্তার ঠিকানা। এখন মসজিদ যদি তালা মাইরা যায়, বাজার যদি খোলা থাকে, মসজিদ যদি তালা মাইরা দেয়, বাজারে যদি হইচই লেগে যায়, বাজারে যদি সার দোকানে, টিভির দোকানে ভরা, খেলার দোকানে ভরা, মুদির দোকানে ভরা, ক্লাবের মধ্যে ভরা, তাহলে কেমনি নিরাপত্তা দিবা? আল্লাহ বলে মসজিদ বানাইলাম নিরাপত্তার ঠিকানা, মসজিদ বানাইলাম শান্তির ঠিকানা। ও মুসলমান, ও ও মুসলমান, মসজিদ খুলে দাও, মসজিদে ওয়াইব মাকামি ইবরা ইমাম মুসল্লা, নামাজের জায়গায় যে দাঁড়াইয়া আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তারে নিরাপত্তা দিয়ে দেয়। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল, এবার আল্লাহ ওয়াদা দেয়, আল্লাহ কি নেয়?
ইব্রাহিম নবী ইসমাঈল নবীর থেকে ওয়াদা নাই কি ওয়াদা আন তাহিরা বাইতিয়া লিত্বাইফিন ও ইব্রাহিম ও সভাপতি ও সেক্রেটারি ও মুতাওয়াল্লি ও প্রেসিডেন্ট ও নেতা ও ইমাম তোমার এজন্য ইমাম বানাইলাম তুমি মুসল্লির নামাজ আসমানে মিলাইবা তুমি আজান দিয়া সালাম দিতে দেরি ইমামে বাইরে দোকানে গেছে গিয়া ও ইমামের উপরে ঠাঁটা ভরব সব কথা আমার মুয়াজ্জিন তোমার বেতন দেয় মাত্র 3000 টাকা তুমিও যদি আজান দিতে দেরি নামাজ শেষ হইতে দেরি মসজিদে ঘ্যাট করিয়া তালা মাইরা দিয়া এতে এই বাড়ি বাড়ি ঘরে মহিলা মেম্বারের পিছনে ঘরে রেশনের পিছনে ঘরে দোকানে যাইয়া ঘরে কদ্দুর লন্ডির দোকানে ঘরে কদ্দুর মোবাইলের দোকানে ঘরে আছে না ভাই আরে আপনারা আমার পরে রাগ করেন আর যা করেন আমি এগুলি অভিজ্ঞতায় কই তুমি মুয়াজ্জিন তুমি আজান আর শেহাজিমে মিলাও তুমি ইমাম তুমি নামাজ আর শেহাজিমে মিলাও তোমার এই মুসল্লিদের নামাজ আল্লাহর কাছে কেমনে মিলাইবা এই এলাকার শান্তির দোয়া কেমনে করবা কোরআন وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا وارزق أهله من الثمرات ইমামের কাম হইলো নেতার কাম হইলো মসজিদে সেজদায় পড়ে পড়ে কান্দা আল্লাহ আল্লাহ লিত্বাইফিন তোয়াফ করনেওয়ালাদের জন্য মসজিদে আনেওয়ালাদের জন্য রুকু করনেওয়ালাদের জন্য সেজদা করনেওয়ালাদের জন্য মসজিদরে পরিষ্কার বানানো মসজিদরে ঢক বানানো মসজিদরে মেরামত করা মসজিদের নিরাপত্তার জায়গা বানানো আমন আমানোর জায়গা বানানো বাজার জরুরত ছাড়া খুলবে না মসজিদ 24 ঘন্টা খুলবে আজকে মসজিদ শুধু জামাতের টাইমে খোলে বাজার 24 ঘন্টা খোলা এজন্য পেঁয়াজের দাম বাড়ছে এজন্য মরিচের দাম বাড়ছে এজন্য জালেমেরা মার্কালয়া খাড়া হয়ে গেছে আর কোনো অন্যায় না অন্যায় আমার অন্যায় আমার অন্যায় ইমামের অন্যায় মুয়াজ্জিনের আমি কারো দোষ দেই না আমি কারো বিরুদ্ধে বলি না নেতা বানাইলো তোমারে ইমাম বানাইলো তোমারে মুয়াজ্জিন বানাইলো তোমারে মুহাদ্দিস বানাইলো তুমি ঘুর ঘুর করে দিনের বেলায় একরকম রাত্রে বেলায় আরেক দলের লগে গোল টেবিলে স্যার মিটিং করো কা তুমি যদি আল্লাহওয়ালা হইতা তুমি যদি কোরআনওয়ালা হইতা তাহলে আল্লাহ কোরআনওয়ালারে ডাক দিয়া বলে আমার এই ঘর নিরাপত্তার ঘর আমন আমানের ঘর আমার এই ঘরের যে সভাপতি হবে সেক্রেটারি হবে খাদেম হবে কমিটি হবে তাহলে ডাক দিয়া দিয়া বলে এই ঘরে হাত লাগাও এই ঘরে রুকু করনেওয়ালাদের জায়গা বানাও সিজদা করনেওয়ালাদের জায়গা বানাও নিরাপত্তার জায়গা বানাও কান্দার জায়গা বানাও এবার কি কান্দে ওই যে কালা ইব্রাহিম রব্বি জাল হাজ ইমাম সাহেব ইব্রাহিম নবী কান্দে আল্লাহ এই এলাকার মুসল্লিদেরকে নিরাপত্তা দিয়া দেন কোরআন শরীফের বাইরে কইছি নি আমি তাহলে ইমাম সাহেব যদি বাইরে যায় গিয়া সেক্রেটারি যদি বাইরে যায় গিয়া সভাপতি যদি বাইরে যায় গিয়া মুয়াজ্জিনে যদি বাইরে যায় গিয়া যে দেখি ব্যাগ বাজারও মেলা মিলাইছে মসজিদ তালা মারা আমি এমনি কই না দুঃখে পইরা কই আমি তো পুরা দেশ দুনিয়া ঘুরি যাই দেখি একটু মসজিদে যাইতারি নি জরুরতে পড়ছি একটু মুসাফের মানুষ দেখি যে মসজিদে তালা মারা ইমাম সাহেবের রুম তালা মারা মুয়াজ্জিনের রুম তালা মারা মুতুনি গাছ তালা মারা কথা কেন কা ওয়াইজ কল ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদ আমিনা ইমাম দোয়া করতেছে কাঁদতেছে কে ইব্রাহিম নবী আল্লাহ এই শহরের মসজিদ আমি বানাইলাম কোনো ঘর ছিল না কোনো বাড়ি ছিল না কোনো খাবার ছিল না বাইতুল্লাহ ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ মসজিদ বানাইছে ভাত ছিল মাছ ছিল ফল ছিল গাছ ছিল তরকারি ছিল সৌদি আরবের এত নাদুস নদুস বিল্ডিং ছিল বিরাট ইংদিজ জি জারেন ইন দ্য বাইতিকাল মুহাররম বিরান এক মরুভূমি কালা সিয়া পাহাড় জবালে আবু কুবাইস এক মা হাজেরা এক শিশু ইসমাইল এক মার কোরবানির কারণে এক মার কান্নার কারণে এক বাচ্চার কান্নার কারণে এক ইব্রাহিমের ইমামের কান্নার কারণে এক শহর আবাদ হয়ে গেছে বিল্ডিং হয়ে গেছে খানা হয়ে গেছে নেতা হয়ে গেছে উঁচা মাকাম হয়ে গেছে ও ইমামও ও মুসল্লিও ও সভাপতিও তোমারও কাম এলাকা আবাদ বানানো বাজার আবাদ করলে এলাকায় শান্তি আসে না
এলাকা শান্তি হইতে গেলে মসজিদ আবাদ করো, বলাদা আমিনা আল্লাহ এই শহরকে আমন আমান দিয়া দাও, নিরাপত্তা দিয়া দাও, ওয়ারজুক আলাহু মিনাস সামারাত আল্লাহ এই শহরে রিজিক পৌঁছায় দেন, মান আমানা মিনহুম বিল্লাহ যে তোমার উপরে ঈমান আনছে সবাইরে রিজিক দিয়া দাও, ক্বালা ওয়ামান কাফারা আল্লাহ যে কুফরি করছে কয় তারে দিও না, আল্লাহ বলে না 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 মসজিদে যদি দোয়া করে তাহলে আমি কাফেররেও খানা খাওয়াই, আল্লাহু আকবার, মসজিদে যদি দোয়া করে মসজিদে যদি নামাজ হয় এজন্য সারা দুনিয়াতে মুসলমানদেরকে খানা খাওয়ায় কেবল হেফজখানার তেলাওয়াতের বরকতে, ভার্সিটি নষ্টা ইউনিভার্সিটি নষ্টা নোংরা সব লুচ্ছামি করে সব বদমাশি করে রাত্রেবেলা বন্ধ হয়ে যায়, শিক্ষার নামে দুর্নীতি শিক্ষার নামে অবৈধ কোন শিক্ষার নামে ব্যাঙের লাভ শিখায় হাসির প্যাকপেকানি শিখায় শিয়ালের উক্কা উশিয়ায় কোটি কোটি টাকার বিল্ডিং বানায়া কোটি কোটি টাকার মাস্টার রে দিয়া কোটি কোটি টাকা খরচ করিয়া ম্যাডাম রে চাকরি দিয়া ম্যাডামের বুড়া বয়সে ম্যাডাম বুড়া বয়সে চাকরির বয়স হয়েছে 22 বছর, এই ম্যাডামের কই ম্যাডাম কি অবস্থা, হুজুর কইেন না শরম লাগে, আত ব্যাঙের মুখ ব্যাঙের ব্যাঙের ডাঙর ডাঙর নাচ দিতে দিতে মুতানি ভরে গেছে আর শরমে লজ্জায় কি গো ম্যাডাম আর চাকরি করুম না, এই যে ম্যাডামের আমি ধন্যবাদ দিছি হয়েছে কি হয় না, স্কুলের শিক্ষা কারুগুলো নামে ব্যাংক লাভ দেওয়ার মতে নি, ব্যাংকে লাভ দেওয়ার মতে নি, ব্যাংকে লাভ দেওয়ার মুছে দেয়, তাই যেই ম্যাডামের ব্যাংকের লাভ শিয়ায় এই ম্যাডামের লাভ দেওয়ার মুছে দেয়, আয় রে শিক্ষা রে আয় রে শিক্ষা কার্যক্রম রে আয় রে গজবের শিক্ষা রে, হে মুসলমান এই শিক্ষা কোনো জাতির উন্নতি বানাইতে পারে না, এই শিক্ষা কোনো জাতি বানাইতে পারে না, এই শিক্ষা কোনো ইসলাম দিতে পারে না, এই শিক্ষা মানবতা দিতে পারে না, এই শিক্ষা সমাজ দিতে পারে না, এই শিক্ষা আলোকিত মানুষ বানাইতে পারে না, এই জন্য হেফজখানার শিক্ষা গভীর রাত্রে ওইটা শিশু বাচ্চাগুলি উজু বানায় আর মাওলার কোরআন পড়ে আর কান্দে, তবলি গলারা মসজিদে যেয়া উজু বানায় আর শেষ রাত্রে ওইটা ওইটা কান্দে, এখন এই শিক্ষার পরে নজর লাগাইয়া ব্যাঙ্গের শিক্ষা বানাইছো আশের প্যাকপ্যাকানি শিক্ষা বানাইছো শিয়ালের উক্কাউ শিক্ষা বানাইছো, এ জাতি কোনোদিন ধিক্কার জানাই এ শিক্ষা কোনোদিন এ জাতি মাইনে নিতে পারে না, ও ইমামো কলেজ আবাদ করলে হয় না বাজার আবাদ করলে হয় না, এ জনগণের নিরাপত্তা দিতে গেলে মসজিদ আবাদ করতে হবে, কেউ যদি কুফুরি করে আল্লাহ কয় হাফেজদের তেলাওয়াতের কারণে ইমামদের কান্নার কারণে আমি হিন্দুরেও খাওয়াই কাফেররেও খাওয়াই মাজুসিরেও খাওয়াই, কিন্তু অল্প সময় বেশি দিন খাওয়াবো না, খাওয়াইতে দেরি আখেরাতে ধুনা দিতে দেরি হবে না, এবার এবার শিক্ষিত সমাজ বানায় শিক্ষিত ভিত স্থাপন করে, অনেক বড় বড় বিল্ডিং এর শিক্ষার ভিত্তি স্থাপন করে, অমুক জায়গার ভিত্তি স্থাপন করে, অমুক জায়গার কি শান্তির কি যেন কয়দিন আগে গেছে শান্তির ভিত্তি স্থাপন করছে, এবার হুনেন কি কয় ইব্রাহিম নবী, ওয়াইদি আরাফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না, বাপ বেটা ভিত্তি স্থাপন করছে, কিতের কিসের ভিত্তি স্থাপন করছে, নিরাপত্তার ভিত্তি স্থাপন করছে, শান্তির ভিত্তি স্থাপন করছে, আমন আমানের ভিত্তি স্থাপন করছে, মসজিদের ভিত গাড়ছে, কিয়ের 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 মসজিদের ভিত গাড়ছে, এবার দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ মসজিদ বানাইলাম এই বাইতুল্লাহ বানাইলাম মুসল্লি দিয়া দাও তাইসের টাকা দিয়া দাও উজুখানার টাকা দিয়া দাও, দোয়া করে ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া জাআলনা মুসলিমাইনি লাক রব্বানা ওয়া জাআলনা, আল্লাহ মুসল্লি পাঠায় দাও,
ربنا وجعلنا مسلمين لك الله তোমার কাছে আত্মসমর্পণ করনে वाला সিজদা দেনে वाला এক জামাত বানিয়ে দাও আমিন জুরিয়াতিনা উম্মাতাম মুসলিমাত আল্লাহ এই এই উম্মতের মধ্যে থেকে নতুন প্রজন্ম এক সন্তানদের নতুন প্রজন্ম এক আলোকিত মানুষ এক আলোকিত সমাজ এক আল্লাহ वाला সমাজ বানিয়ে দাও আল্লাহু আকবার এবার কি দোয়া করে রব্বানা ওয়াসফিম রাসূলাম আল্লাহ এই মসজিদে আমি বেশি দিন থাকব না আমি অনেক কষ্ট কইরা সান্দামান্দা উড়াইয়া ভিত্তি স্থাপন করে দিয়া গেলাম এমন একজন রাসূল পাঠাইবেন ওয়াসফিম ইমাম সাহেব সান্দামান্দা উড়াইয়া যেই মসজিদ টাইস মাইস হয়ে যায় এই কমিটিরে এক কয় কি মিম্বার ভালো বানাইছি টাইস লাগাইছি আগের এই দেড়টি আর ইমাম সাহেব চলবো না এদের সুরা বেয়া এদের কান বেয়া এদের আডু বেয়া এই বেয়া সুরা বেয়া কান দ্বারা চলবো না নতুন ঢকালা একজন হুজুর আনো এরম ঘটনা ঘটে কি ঘটে না এরম কমিটি আছে না নাই ইব্রাহিম নবী রব্বানা ওয়াসফিম রাসূলাম আল্লাহ এই উম্মতের জন্য এ জাতির জন্য এ মুসল্লিদের জন্য এমন একজন ইমাম বানান এমন একজন নেতা বানান এমন একজন রাসূল বানান ইয়াতুলু আলাইহিম আয়াতিকা যে কোরআনের আয়াত তেলাওয়াত করে দিবে ইমাম সাহেবের কাম কি এক নম্বর ইমাম সাহেব তেলাওয়াত কইরা কইরা ফজরের সময় শিখাইবে এশারের সময় শিখাইবে জোহরের সময় শিখাইবে কোরআনের চ্যানেল চালাইবে আল্লাহু আকবার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব কিতাব শিখাইবে হিকমা শিখাইবে ওয়ায়ুযাক্কিহিম এবার মাল আত্মশুদ্ধি করবে দিলের মধ্যে মালের মায়া থাকবে না বিবির মায়া থাকবে না সম্পদের মায়া থাকবে না নেতৃত্বের মায়া থাকবে না আল্লাহ ইব্রাহিম নবী দৌড়ায় আর বলে আমি আমার মাওলারে চাই আমি আমার মাওলারে চাই ইব্রাহিমের পরীক্ষা করার জন্য ফেরেশতা এসে গেছে ফেরেশতা দরজার দোকান দিয়া কটকটি বেছে আর ডাক দেয় আল্লাহুলা ইলাহা ইল্লাহুয়া লাহুল আসমাউল হুসনা ইব্রাহিম ঘরের মধ্যে থেকে শিশু বাচ্চার মতো দৌড় দিছে ও কটকটি বেসনে ওয়ালা দাঁড়াও আমারে আমার আল্লাহর নাম শোনাও কয়ে তুই আল্লাহর নাম শুনলে কি দিবি পরীক্ষা করতেছে কয়ে তোরে জমিনের অর্ধেক দিয়া দিম কয়ে দিয়া দে এবার ফেরেশতা শোনায় আল্লাহ ইব্রাহিম বেহুশ হয়ে গেছে আবার হুশ হইয়া আবার দৌড়ায় ও ফেরেশতা দাঁড়াও আমারে আমার মাওলার নাম শোনাও কয়ে এবার কি দিবি এবার জুতা স্যান্ডেল আনছস নি কটকটি বেসনে ওয়ালা কয় এবার বোতল আনছস নি কয় এবার জমিনের বাকি অর্ধেক দিয়া দিলাম ইব্রাহিম নবী আবারও দৌড়ায় ফেরেশতা আবারও ডাক দেয় আল্লাহ আবারও ডাক দেয় আল্লাহ ইব্রাহিম নবী আবারও বলে কি দিবি কয় বিবি দিয়া দিলাম কয় বিবি দেওয়া যায়নি কয় আল্লাহর জন্য সব দিয়া দিলাম কয় কি দিবি কয় বাচ্চা দিয়া দিলাম মাল দিয়া দিলাম জমি দিয়া দিলাম এবার ফেরেশতা বলে আল্লাহ ইব্রাহিম বলে আবারও শোনাও কয় এবার কি দিবা এবার ইব্রাহিম নবী বলে আমি আমারে দিয়া দিলাম আমি আমারে দিয়া দিলাম আমি আমারে দিয়া দিলাম আল্লাহ নূর সমাতি ওয়াল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওই আল্লাহরে ডাকলে যে মজা লয় না তার মতো কপাল পোড়া আর কেউ নাই ও আল্লাহ হলো আপন আল্লাহ হলো মায়াশীল আল্লাহ হলো গার্জিয়ার আল্লাহ হলো বন্ধু ওই আল্লাহরে আপন বানাইতে গেলে নিরাপত্তার ঘর বানাইতে হয় তাহলে মসজিদে আসিয়া নিরাপত্তার ঘর আল্লাহরে আপন বানায়া আল্লাহ বলে যে ডাক দেয় আল্লাহ তারে বন্ধু বানায় কে কে আল্লাহরে ডাক দিবেন আল্লাহু আকবার কে কে আল্লাহরে বন্ধু বানাইবেন আল্লাহরে বন্ধু বানানে ওয়ালা আল্লাহু আকবার আল্লাহরে বন্ধু বানাইবেন তো ইনশাআল্লাহ আল্লাহরে বন্ধু বানাইতে কারা কারা রাজি নিরাপত্তার ঘর বানাইতে কারা কারা রাজি শান্তির ঘর বানাইতে কারা কারা রাজি দুর্নীতিমুক্ত ঘর বানাইতে কারা কারা রাজি ওই ঘরটার নাম কি মসজিদ আল্লাহর ঘর তা আল্লাহর ঘরে হাত বাইতুল্লাহ কারা কারা হাত লাগাইতেছেন আল্লাহ বলে যে মান নাজারা ইলা বাইতুল্লাহ যে আমার বাইতুল্লাহর দিকে হাত লাগায় আমার বাইতুল্লাহর কাজ করে আমি তার জান্নাতের ঘর বানিয়ে দেই কারা কারা রাজি বাইতুল্লাহ যাওয়ার জন্য রাজি মক্কায় যাওয়ার জন্য রাজি মসজিদে যাওয়ার জন্য রাজি হাত উস করেন রাজি আছেন তো এবার আল্লাহ দেখতেছে আল্লাহর ভিডিও ক্যামেরা ওই যে কইলাম আল্লাহ কলিজা দেখে আল্লাহ হাত দেখে আল্লাহ নিয়ত দেখে আল্লাহ দিল দেখে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
এমন এক নাম, আল্লাহ এমন এক মালিক, আল্লাহ এমন এক মাবুদ, আল্লাহ এমন রহমান, এমন রহিম। দুনিয়ার সকলের ডাক দিলে রাত্রে বেলা ডাকের আওয়াজ দেয় না, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলে আমারে যদি কোনো অসহায় ডাক দেয়, আমারে যদি কোনো দরিদ্র ডাক দেয়, আমারে ডাকতে দেরি, আমি আওয়াজ দিতে দেরি করি না। আল্লাহর আওয়াজ শুনলে দূরে যায় না, ধারে আসতে হয়। আপনারা আর একটু ধারে আয়েন না, একটু ধারে, একটু কাছে কাছে, সবাই উঠে বইয়েন, লড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে রাখুন, আগে কেমন দেখা গেছে, কেমন দেখা গেছে। কোরআনের ওয়াজ যদি দিলে না মিলে, কোরআনের ওয়াজ যদি একজন আরেকজনের লাগে না মিলে, তাহলে কোনোদিন হয়? আচ্ছা, আমি এনে একটা গোলাপ ফুল রেখে দিলাম, এই গোলাপ ফুলের আতর কি আতর ঘিরান প্রত্যেক ঘরে ঘরে যাইব, যাইব নি কোনোদিন? আমি এনে এক বোতল হাসনা হেনা ঢেলে দিলাম, কাঁচা বেলি রজনীগন্ধা ঢেলে দিলাম, এ পুরা গ্রামে রহিমপুরে এ আতরের ঘিরান যাইব নি? যাইব। তাহলে আতর নিতে গেলে আতরওয়ালার দোকানের কাছে যাওয়া লাগে, ফুল নিতে গেলে বাগানের কাছে যাওয়া লাগে, মালির কাছে যাওয়া লাগে, কাঁটাওয়ালা গাছের কাছে যাওয়া লাগে। কোরআন এক আতর, কোরআন এক ঘেরান, কোরআনের ঘেরান নিতে গেলে কোরআনওয়ালার কাছে যাওয়া লাগে। আল্লাহ আমাদের সবাইয়ের আশা, সবাইয়ের বসাকে আল্লাহ কবুল করুক বলেন আমি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আতে আতে মোবাইলের মধ্যে নজর করলে ওয়াজ হইতো না? আপনি তো আপনার মোবাইলের দিকেই তাকান, ওয়াজের দিকে কি আপনি তাকান? আচ্ছা, কোনো ডাক্তারের দেখছেন? আমি আমার ওয়াজ এরম, মানে গদ বাইন্দা ওয়াজ করে, আমি গদ বাইন্দা ওয়াজ করি না। যে কদূর খোদবা দিয়া, যে দূর মুখস্থ করে আইসি, এর দূর মিলাইয়া, খোদবার লগে মিলাইয়া, আয়াতের লগে মিলাইয়া, শেরের লগে মিলাইয়া, যে দূর মুখস্থ করছি ক্যাসেট, এর দূর ওয়াজ করুন, আমি এটারে ওয়াজ করি না। আপনার মোবাইল বাধা দিছে আমার ওয়াজ বন্ধ। কা ডাক্তারের সামনে গেলে, আপনি MBBS ডাক্তারের দ্বারে গেছেন, চোখ দেখাইবেন, নাক দেখাইবেন, কান দেখাইবেন, ডাক্তারের সামনে বয়ে বয়ে আপনি মোবাইলটা লইয়া এরম করেন, এরম করেন, এরম করেন, ডাক্তারে আপনার ওষুধ দিত নি, থাবরে বাইর করে দিত না? তুই ডাক্তারের দ্বারে ধরে আইতে কইছে কে মোবাইল লইয়া, তুই মোবাইলের গুল্লি মারি বাইরা। তা আপনি ওয়াজ লইয়া আইছেন, কোরআনের ওয়াজ শুনবেন, আপনি এরম করেন, এরম করেন, সেরম করেন, ব্যাংসা ধরেন, মোবাইল দেখেন, একবার টানেন, তা আপনার এত টানাটানির দরকার, তা আপনি বাইক দিয়ে টানেন। মোবাইলে ওয়াজ দিলে লাগে না, কোরআনের ঘ্রাণ দিলওয়ালার কাছে গেলে, বাগানের মালির কাছে গেলে, কাঁটা হাতে বিঁধলে ফুল পাওয়া যায়, ফুলের ঘ্রাণ পাওয়া যায়। بسم الله الرحمن الرحيم
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود صدق الله المولانا العظيم میرے محترم دوستو معزز محترم علماء عظام سامنے উপস্থিত মুরব্বিয়ান ইজাম دین درودی عاشقین زاکری আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক স্নেহের যুবকের দল পর্দার অন্তর আলালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসা দিয়া বড় মায়া দিয়া বড় আদর দিয়া এই ঠান্ডার মধ্যে আল্লাহর আওয়াজ শোনার জন্য আল্লাহর ওয়াজ কোরআনের ওয়াজ কোরআনের ওয়াজ এটা কার ওয়াজ আল্লাহ নিজে বলছেন নবী ও আপনি ওয়াজ করেন কি দিয়া করবেন ফাজাক্কির বিল কোরআন কোরআন দিয়া ওয়াজ করেন ফাজাক্কির বিল কোরআনি কাদেরকে করবেন মাইয়া খাফু ওয়াই যারা আমার ধমকিরে ডরায় আমি মাওলার এ ডরায় আমি মাওলার প্রেমে পইরা আমার দিকে দৌড়ায় নবী ও হাবিব ও বন্ধু ও ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউল লিমা ফিস সুদুর আমি আপনার কাছে যা নাজিল করলাম সব মানুষের অন্তরের রোগ আরোগ্য রোগ ভালো বানানোর ট্যাবলেট দিলাম কোরআনই পাকের ওয়াজ কোরআনের এক মলম বাজারে অনেক ওয়াজ আছে কি বলেন বাজারে অনেক ওয়াজ আছে ক্যাম্বাসাররা মলম বেচতে আসতে অনেক কিছু মজমা জমাইয়া তারপরে লাস্টে কয় যে 100 টাকা দামের এই মলমটা কয় কি কয় না তা আমিও কোরআনের একটা মলম বেচতে আসছি আমিও কোরআনে পাকের এক মলম বেচতে আসছি এ মলম কোরআনের মলম লাগাইলে হাই আজকে ঘর ঘর নষ্ট বাজার আর বাজার নষ্ট মাঠকে মাঠ নষ্ট ওয়াজটাও নষ্ট হয়ে গেছে দেখবেন আল্লাহ বাসাইছে দেখি নাই ওয়াজ যে কজন মানুষ ওয়াজে না হয় এই কজন মানুষ বাজারে বেশি হয় আমি আসার সময় এক জায়গায় একটু 3 মাইল দূরে 3-4 মাইল দূরে রাত্রে বেলায় বল খেলা দেখ ফুলাইনে লাইট জ্বালাইয়া বল খেলা খেলে না আমি চিন্তা করেছি এত ফুলাইন করতো নাইল তোমাকে 10 গ্রামের ফুলাইন আছে 10 গ্রামের 10,000 মানুষ আছে একটা মুড়ির দোয়ানও নাই ফুসকার দোয়ানও নাই বুট বাজাও নাই চতুর্দিকে ফুলাইন জোয়ার দেয় মার্কা হইলো লৌকা ওইটা বল খেলায় জোয়ার দেয় লৌকার খেলায় কি বল লাইতালাইতি করে আর আমাকে ওয়াজ দেয় ওয়াজের ফ্যান্ডেলে মানুষ পাওয়া যায় না ফুসকার দোয়ানো ফুলাইনের অভাব নাই বাদামের দোয়ানো ফুলাইনের অভাব নাই সেমরির অভাব নাই সেমরার অভাব নাই ওয়াজ আয়া দেয় কি রে 10 জনও দি নাই করে ডাকিয়ে ডেকে আনা লাগে আর ওই বল লাইতালাইতি করে ফুসকার চটফটি একজনও খাইতে যায় নাই ব্যাকে লৌকা কয় আর লাইতাই বলেরে লাইতাই আমি নগদ কেবল রাখা এই রাখা নগদ কেবল দেখে আইছি আমি চিন্তা করছি যে
এটা তো বড় আশ্চর্য জিনিস দেখলাম। ওয়াজে গেলে সব ফুসকা খায়, বুটবুটি খায়, বাদাম খায়, এই বল লাইতালাইতি করে, একটা যদি ফুসকা বাদাম খায় না, এক সবার ধান্দা এক, সবার ধান্দা এক, ওই বল ওয়াজ আইলে ধান্দা এক খায় না কেউ, মরা গরুর বটবডি, ওই যে ওয়াজে ই বেছে না গরুর বট কন নি আমরা, এই গরুর বটের হিরিক লাগিয়ে যায় ওয়াজের দিন, ফসা আলুর ফুসকা, ফসা চিংড়ি মাছের মাথা, এরপরে বেলুন, এরপরে যত যা আছে গ্রামে এগুলি বল খেলার দিন বেছে, একটাও বেছে নাই, এগুলি ব্যাংক ওয়াজের দিন ব্যস্ত হয়েছে। এ কথায় ওয়াজ একটাও দিলে লাগে না, ওয়াজের দ্বারা ঘর ভালো হয় না, ফুলাইনও ভালো হয় না, বউও ভালো হয় না, পরে দোষ দেয় হুজুর করে আল্লাহ ওয়াজ করে ওইলো ডাকি, ওয়াজে ওইব কি, তুমি দি বেলুন কিনছো আর মরা গরুর বটবটি খাইছো, তোমার ওয়াজে ধরাইব কেমনে? আমার কথা রাগ করছি না আমি, আল্লাহ 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 আল্লাহ, এক মধুমাখানা, আল্লাহ এক মায়ার নাম, আল্লাহ এক প্রেমের নাম, আল্লাহ এক মহাব্বতের নাম, এ নাম নিয়া কেউ আসতে ডাক দিলে আল্লাহ বলে আমি দাঁড়ে আসি, জোরে ডাক দিলে আল্লাহ বলে আমি তোর কাছেই আসি, যেদিকে ডাইনে ডাক দিলে বলে আল্লাহ বলে আমি আসি, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া শামাইলিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ, প্রহরী লাগাই দিলাম আমি, আল্লাহ গার্জিয়ান লাগাইয়া দিলাম আমি, আল্লাহ সিসি ক্যামেরা লাগাইয়া দিলাম, দুনিয়ার দোকানে সিসি ক্যামেরা লাগায়, এজন্য কাস্টমারের ডরে কিছু ধরে না, কাপড়ের দোকানে সিসি ক্যামেরা লাগানো, সাবানের দোকানে সিসি ক্যামেরা লাগানো, ওষুধের দোকানে সিসি ক্যামেরা লাগানো, এজন্য কাস্টমারে যেটা সেটা ধরে না, ধরলে পকেটে কি নেয় সিসি ক্যামেরায় উঠে যায় কিও, এজন্য এই মসজিদের জন্য হিম্মত কইরা কইরা বলি, এই হাত দিয়া আমি 1,000 টাকা দিম, আমি 2,000 টাকা দিম, আমি 5,000 টাকা দিম, এবার নিয়ত করেন, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني মাবুদরে ও দয়াময় মাওলা, ও দয়াময় মালিক, তুমি আল্লাহ, তাই তো তোমারে আল্লাহ রহমান বলে একটা ডাক দিলা, তোমার প্রেমে পইরা মায়া দিয়ে একটা ডাক দিলা, তুমি সারা এ জগতে আমার আর কেউ নাই, আমি বড় অসহায়, আমি বড় গোলাম, তুমি সারা আমার যে আর কেউ নাই, তুমি গভীর রজনীতে তাকাইয়া মায়া মমতা দিয়ে তাকাইয়া, কোনো অসহায় যদি তোমারে আল্লাহ বইয়া ডাক দেয়, আম্মা ইউজিবুল মুস্তারা ইজা দাও ওয়া ইয়াকশিফুস সু,
কেউ আপন না, কোন নেতাও আপন না, মাও আপন না, বাবাও আপন না, বিবিও আপন না, ছেলেও আপন না, যে আজরাইল জানটা নিয়ে যায় লাশটারে আর ঘরের মধ্যে রাখে না, খাটের থেকে বাইরে নামাইয়া বিবি কয় বাইরে নামাও, মেয়ে বাবা বাবা বইলা কান্দে, ছেলে মা মা বইলা কান্দে, কেউ তো আপন না, তাই তো আমি কাঁদি মালি তোমারি দ্বারে। এ জগতে তুমি মাওলা আমার আপন রে, তাই তো আমি কান্দি যা রে তোমারে। তোমার প্রেমে পাগল আমি দেওয়ানা, তোমার প্রেমে পাগলা আমি বান্দা দেওয়ানা, তাই তো তোমায় ডাকিয়া আমি একাকা, সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া, তোমারি দুআরে রইলা পড়িয়া। মাপ যদি না করো মালি তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। এত রাতে তোমার বান্দা আমি যাব কার কাছে, তুমি যদি না দাও দেখা মালিক পাগলারে, বলো পাগল কার প্রেমেতে সান্ত্বনা নিবে হৃদয়ে। আল্লাহ আল্লাহ, গুনার গুনা গুনার সাগরে আবুডুবু খেলায় আল্লাহ, দুনিয়াটার গুনার বাজার দিয়ে ভরা, যেখানেই যায় ওরে যুবক আয়, তুই রাত্রে বেলায় গুনার চ্যানেল চালাইয়া দিলি আয়নায়, আমার মাওলার রহমানের চ্যানেল একটু চালা, আমার মাওলার মুজাম্মেলের চ্যানেল যে চালা, আমার নবীর স্বপ্নে দেখে ওরে ছেলে ওরে মেয়ে ওরে বাবা, তুই যদি সুরায় মুলকের চ্যানেল পড়তি তোর মার কবরের আজাব মাফ করে দিত, তোর আব্বার কবরের আজাব মাফ করে দিত। মাওলা তাকাইয়া দেখেন না, এই গভীর রাত্রে একটু তাকাইয়া দেখেন না, এত নিশি রাতে বান্দায় আমি অসহায়, কেমনে কান্দি দেওয়া না আমি পাগলা, তোমার প্রেমে পাগল হই লাম গো রব্বানা, চে দেখো নারে মালি এই দেওয়ানা। গুনার গুনা
এতো গুনালু এক কেমনে রওনা দিলা পাসপোর্ট নাম্বার যদি ঠিক না বানাও ভিসা যদি ঠিক না বানাও তাহলে কবরে যাওয়া যাবে না ফেরেশতারা ধুনা দিবে আখেরাতে আখেরাতে ফেল হয়ে যাবা আয় আয় যুবক আয় আর কত গুনাহ করবি আর কোন গুনাহ লইয়া মাওলার সামনে উঠবি বাবা রে হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলি মসজিদের মধ্যে ঢোকো আল্লাহওয়ালা বনো আল্লাহ বলে আয় আয় আল্লাহওয়ালা ও বান্দা যে বনে আল্লাহ বলে যে কান্দিয়া দে আল্লাহ বলে যে মায়া লাগায় আমি তারে বান্দা বানায়া ও ওলামারা ও ইমাম সাহেবরা ছাত্ররা কান্দে সুখানারা কান্দে ওলামারা কান্দে আখেরাতের ভয়ে কান্দে কোরআনের প্রেমে কান্দে কোরআনের মায়ায় কোরআন বুকে লাগাও কোরআন সিনায় লাগাও কোরআন ঘরে লাগাও রে মা মা কিসের নেশায় কিসের আংশায় ঘর সাজাইলা কবরটারে সাজাইয়া রওনা দেও ও মা কবরটারে সাজাইয়া কবরে রওনা দেও ও বাবা কবরের আতর লাগাইয়া কবরে রওনা দিও আল্লাহ কবরের আতর কোরআন লাগাইয়া দে কোরআনের ঘিরান লাগাইয়া দে আল্লাহ মসজিদের কমিটি কবুল করে লন ওলামাদের কবুল করে লন আল্লাহ যারা দান দিছে মসজিদে এত টাকা ওদের আব্বা নাই কার না জানি আব্বা নাই সব ওলামারা কান্দে বাবা নাই সব কান্দে মা নাই আল্লাহ মারে মাফ করে দেন আব্বারে মাফ করে দেন আল্লাহ আমরা বাজারে যাইয়া বসতে পারি না আমরা মসজিদে বসিয়া কান্দি আল্লাহ রহিমপুরের মসজিদে বসিয়া আল্লাহ ময়দানে কান্দলাম তুমি এই মাহফিলটা কবুল করে লও আল্লাহ মাহফিলের দান করনেওয়ালাদের কবুল করে ল কবরবাসীর আজাব মাফ করে দেন এলাকার মা বোনদেরকে মাফ করে দেন এলাকার যুবকদেরকে মাফ করে দেন আল্লাহ শিশু বাচ্চাদেরকে সুস্থ বানায় দেন ছেলে মেয়েদেরকে সুস্থ বানায় দেন ছেলে মেয়েদেরকে হকানি আল্লাহওয়ালা বানায় দেন আল্লাহ আপনার মারেফত দেন আপনার মহাব্বত দেন আল্লাহ আমারে তোমার কামে লাগায় দেন আল্লাহ আমি বড় অসুস্থ হয়ে গেলাম আল্লাহ আমার একটু কোরআনের কাদেম বানা আমার একটু কোরআনের কাঁধে 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 লাগা আল্লাহ আমার ওয়াজ হয় না রে মাওলা আল্লাহ কোরআনের ওয়াজ বাইর করে দিয়েন আল্লাহ আল্লাহ কোরআনের নূর লাগাই দেন আল্লাহ এলাকার যুবকদেরকে কবুল করে ল ওলামা ওলামা সন্তানদের কবুল করে ল নেককার সন্তান বানায় দে ছেলে মেয়েদেরকে ভালো বানায় দে মেয়েটারে সুস্থ বানায় দে ছেলেটারে সুস্থ বানায় দে তুমি বাল বাচ্চারে হেফাজত করে অনেক ঘরের মধ্যে মা মায় কান্দে ছেলে নাই মায় কান্দে জাদুয়ার নাই আল্লাহ অনেক ছেলে প্রবাসে থাকে আল্লাহ প্রবাসী ছেলেদেরকে সুস্থ বানায় দেন প্রবাসে ছেলেদের দান কবুল করে ল আল্লাহ প্রবাসে অনেক ছেলেরা দোয়া চায় প্রবাসের জীবন অনেক কষ্টের আল্লাহ ওদের বিবি বাল বাচ্চারা হেফাজত করে ওদের শরীরটারে সুস্থ বানা আখেরাতের ময় দিয়ে দেন নবীজির প্রেম দিয়ে দেন নবীর মায়া দিয়ে দেন আল্লাহ মাহফিলটা কবুল করে ল এক কনকনা শীতের মধ্যে গভীর রাত্রে আমি মুসাফির আমার কান্না আমার আওয়াজ আসমানে উঠে এল ইমামদের কান্না আসমানে উঠে এল মুসল্লিদের কান্না আসমানে উঠে এল প্রবাসে যত ভাই বিদেশে যে যেখানে আছে অনেক যুবকেরা মহাব্বত করে আল্লাহ অনেক প্রবাসীরা ভালোবাসে আল্লাহ সুস্থ বানায় দেন হালাল কামাইতে বরকত দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম Allah.